হঠাৎ করে প্ল্যান করে আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম শালকিয়ার একটা মন্দিরের উদ্দেশ্যে তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম ময়দান আর সেখান থেকে ময়দান থেকে অটো ধরে চলে গিয়েছিলাম আমাদের যেখানে মূল গন্তব্যস্থল সেখানে সত্যি কথা বলতে অ্যাকচুয়াল মন্দিরটা যেখানে অবস্থিত সেই জিনিসটাই আমি না ভুলে গেছি মানে জায়গাটার নাম তো যাই হোক মন্দিরে ঢুকে একটু ক্যাথমারি ছবি টবি তুলে চারপাশে সব কিছু দেখালাম দেখানোর পরেই চলে গিয়েছিলাম মূল মন্দিরের কাছে সেখানে গিয়ে দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু কিছুই দেখাতে মানে শোনাতে পারবো না এই কারণে কারণ রাইটের ভয় আছে আর এই দেখো মন্দির শিব ঠাকুরটা সত্যিই এটা না বিশাল বড়ো ছিল মানে চারতলা বিল্ডিংয়ের সমান তারপরে আশেপাশে অন্য সব যা ঠাকুর ঠাকুর ছিল সেগুলোও দেখলাম দেখে একটু আমরা সব চারজনে মিলে গল্প করছিলাম গল্প টল্প করে তারপর বাড়ি ফেলার সময় মনে পড়লো আজকে তো রাম ভাসান তো ভাবলাম একটু রামতলা যাওয়াই যাক কিন্তু রামতলা আর যায়নি আমাদের বাড়ির কাছ দিয়েই ঠাকুরগুলো যায় সেখানে গিয়ে দেখবে ফাইনালি রাম ঠাকুর যাচ্ছে তো রামস্বর ভাসান একটুখানি দেখে তারপর বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের নির্বাগটা এতটাই কেমন লাগছে নিউটটা আর প্লিজ সাবস্ক্রাইব করো